যারা জাপানে আসবেন তাদের জন্য একটা ছোট্ট সতর্ক বার্তা। আপনারা জানেন তো জাপানি মানুষ খুব বিনয়ী, বিশেষ করে জাপানি মেয়েরা খুব বিনয়ী। এরা প্রথম দেখায় ইংরেজি বলতে পারুক বা না পারুক, ছোট ছোট ভাঙা ভাঙা ইংলিশেও অথবা ভাব প্রকাশে এমন বিনয় প্রকাশ করবে যে বিদেশিরা বাংলাদেশিরা ভেবে নেয় যে ওই মেয়েটা বুঝে আমার প্রতি আসক্ত, আমাকে খুব ভালোবাসে। এবং আরেকটা ভুল ধারণা রয়েছে, জাপানকে অধিকাংশ মানুষ মুক্ত কালচারের দেশ এবং ফ্রি সেক্সের কান্ট্রি মনে করে, আসলে কিন্তু তা না। জাপান কিন্তু পশ্চিমা দেশগুলির মতো মুক্ত কালচার নয়, যদিও এখানে আপনি যদি সম্মতি রকমের সম্পর্ক স্থাপন করতে পারেন। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো জাপানের পুলিশ কিন্তু খুব মারাত্মক, হাকিম লড়বে কিন্তু হুকুম লড়ে না। সেই জন্য জাপানে একটা ছোট্ট নিয়ম আছে, খুব দুর্দান্ত নিয়ম, সেটা হলো যে কারোকে সন্দেহ করলে 23 দিন কিন্তু কাস্টডিতে রাখতে পারে বিনা নোটিশে। যখন কোনো মেয়ে কথা বলে বা বিদেশিরা বিশেষ করে বাংলাদেশি এবং সাউথ এশিয়ান মানুষরা আসক্ত হয়ে যায় এবং গায়ে টুকিটাকি হাত দেয় মুক্ত কালচারের মানুষ মনে করে, একটু টিচিং টিচিং করে যদি মেয়ে তাকে পুলিশকে খবর দিয়ে দেয় তাহলে কিন্তু পুলিশ বিনা নোটিশে ধরে নিয়ে যায়। এর জন্য দেখবেন প্রবাসীদের মাঝে অনেকেই হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, তারা আসলে কাস্টডিতে গিয়েছে। আপনি যদি জাপানে আসেন তাহলে বিষয়টা নিয়ে সজাগ ও সচেতন ও সতর্ক থাকবেন, নাহলে কিন্তু আপনাকে বিনা নোটিশে 14 শিখে চলে যেতে হবে। সবার জীবন আরও সুখী সুন্দর হোক এই কামনায় ধন্যবাদ।